বিসিবি নির্বাচনের ভোট শেষ, প্রকাশ হয়েছে প্রাথমিক ফল। পাপন সুজন, ওবেদ নিজামদের উপরেই কাউন্সিলরদের আস্থা অবিচল। ভোটারদের বিশ্বাস, নতুন কমিটির নেতৃত্বেই ক্রিকেট পাবে ভালো ফলাফল। আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ নমিনেশনে নাসুম আহমেদ। সাফে বৃহস্পতিবার বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক মালদ্বীপ। এবারও কি জামালদের সাথী হবে? শুধুই আক্ষেপ। এই সব কিছু নিয়েই আজকের 5 for 15 প্রেজেন্টিং বি আকাশ আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। অন্তরা শারমিন। কোনো অঘটন বা নাটকীয়তা নয়, ছিল না কোনো টুইস্ট অ্যান্ড টার্ন। বুধবার বিসিবি নির্বাচন হয়েছে একদম ফ্ল্যাট উইকেটের ব্যাটিংয়ের মতোই। যাদের নির্বাচিত হওয়ার কথা শোনা যাচ্ছিল, তিন ক্যাটাগরিতেই, তাদের উপর আস্থা রেখেছেন ক্লাব এবং স্থানীয় কাউন্সিলররা। সারাদিন বিসিবি নির্বাচনের খবর রেখেছেন শামসুল আরেফিন। ভোট গ্রহণ শেষ হওয়ার বেশ কিছুক্ষণ আগেই প্রার্থীদের সমর্থকেরা বিজয় মিছিল শুরু করেছিলেন। কেন, কি কারণে, কি মনে করে, সেটির কারণ অবশ্য জানা যায়নি। নির্বাচন শেষ হওয়ার আগে কেন বিজয় মিছিল, সেই আভাস অবশ্য পাওয়া গেছে রাজশাহী বিভাগ থেকে নির্বাচনে বড় ব্যবধানে হেরে যাওয়া প্রার্থী খালেদ মাসুদ পাইলটের কাছে। আমি আরও 3-4 দিন আগে বুঝতে পারছিলাম, বিকজ আমার কাছে মনে হয় যে বোঝা যায় আসলে পরিবেশটা কীভাবে যাচ্ছে। বাট অ্যাজ এ স্পোর্টস আমার কাছে শিখাইছে, আমার কাছে মনে হয় যে একজন খেলোয়াড় হিসেবে যে একদম খেলার মাঠ থেকে খেলাটাকে সুন্দরভাবে শেষ করা। তো আজকে আসছিলাম, আমি জানি যে আমার হয়তো রেজাল্ট ভালো যাবে না পক্ষে, বাট আমার কাছে মনে হয় যে স্পোর্টসম্যান নির্বাচনটার লাস্ট পর্যন্ত এন্ড পর্যন্ত শেষ করে স্পোর্টিং ওয়েতে সুন্দরভাবে একদম শেষ করাটা খুব ইম্পর্টেন্ট। আমি চেষ্টা করছি ওই মানে স্পোর্টিং স্পিডটা রাখা আর কি। পাইলটের কথা বাদ দিলে বাকি দুই ক্যাটাগরিতে কোনো অঘটন ঘটেনি। আগের কমিটির সবাই পাস করেছেন। নবীনদের মধ্যে নারায়ণগঞ্জের তানভীর টিটু, ওবেদ রশিদ নিজাম, ফাহিম সিনহা, সালাউদ্দিন চৌধুরী, ইফতেখার মাহমুদরা সহজ জয় তুলে নিয়েছে। বৃহস্পতিবার নির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশ, তারপরেই বিস্তারিত কথা বলবেন নাজমুল হাসান পাপন। তারপরও প্রাথমিক ফলাফল নিয়েই খুশির বার্তা জানিয়ে গেলেন। আপনাদের কাছে আমি খালি মানে আমি এটাই বলতে পারি যে আমরা যে ধারণা করেছিলাম তার চেয়ে অনেক বেশি, কোথাও কোথাও 99%, বাট মোর দ্যান 90% তো ডেফিনেটলি মানে আমার জানা মতে প্রায় সবাই ভোট দিতে এসছে। এই যে ভোটটা কাস্ট হয়েছে এইটাই হলো সবচেয়ে বড় কথা। সাধারণত নির্বাচনে আমরা দেখি অনেকে ভোট দিতে আসে না বা তাদের ভোটটা আমরা পাই না, মানে তাদের মতামত জানা যায় না। এই নির্বাচনে অলমোস্ট ফুল ভোট কাস্ট হয়েছে। সন্ধ্যায় সারাদিনের ক্লান্তি বিদায় দিয়ে ঘরে ফিরেছে সবাই, কেবল দুজন ছাড়া, একজন খালেদ মাসুদ পাইলট, আরেকজন নাজমুল আবেদিন ফাহিম। দুজনই হেরেছেন বড় ব্যবধানে। শামসুল আরিফিন, অলরাউন্ডার। বিসিবির নির্বাচন ছিল স্বচ্ছ এবং সুষ্ঠু, প্রার্থীদের একের সাথে অন্যের সম্পর্ক ছিল বেশ উষ্ণ, এমনটাই বলেছেন কাউন্সিলররা। তাদের এখনকার চাওয়া, নির্বাচিত সদস্যরা যেন ক্রিকেটের উন্নয়নে আরও মনোযোগী হন। রিপোর্ট করেছেন মাহরুশ প্রত্যয়। প্রতিপক্ষ মানে যে দেশের শত্রু, সেখানে এই ছবিটা সুন্দর, অনিন্দ সুন্দর। 3 নম্বর ক্যাটাগরি থেকে প্রতিদ্বন্দ্বী হল খালেদ মাহমুদ সুজন এবং নাজমুল আবেদিন ফাহিম, একসঙ্গে হাসি মুখে। সাথে ছিলেন আরেক প্রার্থী খালেদ মাসুদ পাইলট। বুধবার পূর্ব নির্ধারিত সময় সকাল 10টা থেকেই শুরু হয়েছে ভোট গ্রহণ। কাউন্সিলরদের মধ্যে সবার আগে ব্যালট বক্সে ভোট দিয়েছেন সাবেক বিসিবি পরিচালক হানিফ ভুঁইয়া। নতুন কমিটিতে না থাকলেও চান ক্রিকেটের উন্নয়ন। ভোট দিয়ে ভালোই লাগছিল যে প্রথম ভোট আজকে আমি দিয়ে দিতে পেরেছি সকাল সকাল। গত আট বছরে অনেক উন্নত হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এবং ক্রিকেটের, সেটা আমি না সারা দেশবাসী জানে। এবং ক্রিকেট ওই জায়গায় ধরে আগাতে হবে, পিছনে আসলে কিন্তু ব্যর্থতা, আমরা সেটা চাই না। নতুন যারা আসবে সবাই সংগঠক, সবাই ক্রিকেটের সাথে ইনভলভ। আমরা চাই আমরা যেখানে রেখে গেছি এই প্রেসিডেন্টের নেতৃত্বে ওই জায়গা থেকে আরও উপরে নিয়ে যাবে। বুধবার 2টা নাগাদ ভোট কেন্দ্রে নাজমুল হাসান পাপন। কাছাকাছি সময় ভোট দিয়েছেন ক্রিকেট বোর্ডের অন্য হ্যাবিট প্রার্থীরাও। সুস্থ এবং নির্ভেজাল পরিবেশে ভোট দিতে পেরে খুশি কাউন্সিলররা। আমাদের অবশ্যই প্রত্যাশা থাকবে ক্রিকেটটাকে ডিসেন্ট্রালাইজ করা, রিজিওনাল ক্রিকেট স্ট্রাকচারটাকে শক্তিশালী করা এবং ক্লাব ক্রিকেটগুলোতে যদি বয়সভিত্তিক ক্রিকেট চালু করা যায় এবং ক্রিকেটের মান উন্নয়নের জন্য আম্পায়ারিং সহ যেসব দুর্বলতাগুলো আছে সেই জায়গাগুলোতে চিহ্নিত করে ক্রিকেট বোর্ড যদি কাজ করার সুযোগ আছে, সেই জায়গাগুলো যদি ক্রিকেট বোর্ড যদি কাজ করতে পারে, আমার মনে হয় যে বাংলাদেশ ক্রিকেট সামনের দিকে আরও অনেক দূরে এগিয়ে যাবে। নাজমুল হাসান পাপন চেয়েছিলেন ক্রিকেট বোর্ডের নির্বাচনের আবহ, বলতেই হয় সেখানে তিনি পুরোপুরি সফল। একদিনের জন্য হলো বিসিবি সেজেছিল নির্বাচনের আমেজে। মানুষ প্রত্যয়, অলরাউন্ডার। বিসিবি নির্বাচন,
আসলে কেমন গেল, সব মিলে ভোটারদের বেছে নেওয়া প্রার্থীরা আসলেই কি পারবেন ক্রিকেট উন্নয়নে সর্বোচ্চ ভূমিকা রাখতে? যারা নির্বাচিত হবার কথা ছিল তারাই কি নির্বাচিত হয়েছেন? বিশ্লেষণ করেছেন দেব চৌধুরী। নাজমুল হাসান পাপনের বিসিবি ইলেকশনে ভোট দিতে যাওয়ার ছবি সবাই দেখেছেন, ভোট শেষ কে কে জিতেছে সেটাও আপনারা জেনে গেছেন। আমার কাছে তিন ক্যাটাগরিতে তিনটা ব্যাপার ইন্টারেস্টিং মনে হয়েছে। নাম্বার ওয়ান, ক্যাটাগরি ওয়ান, জেলা এবং বিভাগীয় পর্যায়ে। ঢাকা বিভাগে চারজন প্রতিযোগী ছিল, দুটো পদের জন্য হাড্ডাহাড্ডি লড়াই হবে, সবাই চিন্তা করছিল। নির্বাচনের 48 ঘন্টা আগে দুজন প্রতিনিধি, মাদারীপুরের জনাব মোহাম্মদ খালিদ হোসেন এবং কিশোরগঞ্জের সৈয়দ আশফাকুল ইসলাম টিটো, নির্বাচনের মাঠ থেকে নিজেদেরকে সরিয়ে নিলেন। নির্ধারিত সময় ছিল যখন নমিনেশন থেকে নাম প্রত্যাহার করার কিংবা নিজেদেরকে সরিয়ে নেওয়ার, তখন কিন্তু তারা করেননি, নির্বাচনের 48 ঘন্টা আগে করেছেন। কেন এর প্রশ্নের উত্তর কেউ জানে না, কখনো পাওয়া যাবে কি না সেটাও আমরা জানি না। নাম প্রত্যাহার করায় স্বাভাবিকভাবেই জিতে গেছেন নাইমুর রহমান দুর্জয় এবং নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এবং নারায়ণগঞ্জের কাউন্সিলর তানভীর আহমেদ টিটো। এই জায়গা থেকে আরেকটা জায়গায় রাজশাহীতে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন গত বোর্ডের একজন পরিচালক সাইফুল ইসলাম স্বপন চৌধুরী, তার প্রতিপক্ষে ছিলেন সাবেক জাতীয় অধিনায়ক খালেদ মাসুদ পাইলট। পাইলট নির্বাচন শেষ করে গণমাধ্যমের কাছে বলে গেছেন যে 3 দিন আগেই তিনি জানতেন তিনি নির্বাচিত হতে পারবেন না, তারপরে তিনি নির্বাচনের মাঠ ছাড়েননি, ফল মেনে নিয়েছেন। পাইলট যেভাবে জানতেন, ঢাকা বিভাগের দুই প্রতিনিধি তারাও কি জানতেন যে তারা নির্বাচিত হবেন না? মানে ইকুয়েশনটা কি এরকম ছিল আমরা জানি না, আবারও বলছি অফিসিয়ালি বা কেউ কিছু বলেনি, কখনো বলবে সেটাও আমরা এক্সপেক্ট করি না, কিন্তু ব্যাপারগুলো ইন্টারেস্টিং মনে হয়েছে। পাইলট হেরে গেছেন, 7-2 ভোটে হেরেছেন, 9টা ভোট ছিল। ক্যাটাগরি টু, ক্লাব ক্যাটাগরি, যাদের নির্বাচিত হওয়ার কথা ছিল তারাই নির্বাচিত হয়েছে। নতুনদের মধ্যে ওবেদ রশিদ নিজাম, জনাব মোহাম্মদ সালাউদ্দিন, তারপর ফাহিম সিনহা, ইফতেকার রহমান মিঠু, তারা এসেছেন, এটা প্রত্যাশিত ছিল। নাজমুল হাসান পাপন, তিনি সর্বোচ্চ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, এটাও প্রত্যাশিত ছিল। যে ব্যাপারটা ইন্টারেস্টিং আমার কাছে লেগেছে সেটা হচ্ছে মোহামেডানের দুজন কাউন্সিলর প্রার্থী ছিলেন, মাহবুবুল আলম তিনি জিতেছেন, আরেকজন প্রার্থী ছিলেন মাসুদুজ্জামান, যিনি মোহামেডানের ক্রিকেট কমিটির সেক্রেটারি, তিনিও নির্বাচনের 24 বা 48 ঘন্টা আগে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন। ইন্টারেস্টিং ব্যাপারটা হলো মোহামেডানের ক্রিকেট সেক্রেটারি নাম প্রত্যাহার করে নিয়েছেন বিসিবি ইলেকশন থেকে ক্লাব ক্যাটাগরিতে, অথচ মোহামেডানের যিনি হকি সেক্রেটারি তিনি অন্য একটা ক্লাবের কাউন্সিলরশিপ নিয়ে এসে বিসিবিতে পরিচালক হয়ে গেছেন। ইন্টারেস্টিং না ব্যাপারটা? মোহামেডানের ক্রিকেট কমিটির সেক্রেটারি নাম প্রত্যাহার করে নিয়েছেন, নির্বাচনে দাঁড়িয়েও তিনি নিজেকে সরিয়ে নিয়েছেন, আর হকি কমিটির সেক্রেটারি ক্রিকেট বোর্ডে এসে ইলেকশন করে পরিচালক নির্বাচিত হয়ে গেছেন। দারুণ ইন্টারেস্টিং ব্যাপার, কীভাবে হয়েছে না হয়েছে সেটা আসলে তারাই খুব ভালো বলতে পারবে যে কেন এরকম হয়েছে। থার্ড ক্যাটাগরি, ক্যাটাগরি সি, নাজমুল আবেদিন ফাহিম এবং খালেদ মাহমুদ সুজনের প্রতিদ্বন্দ্বিতা, যেটাকে বলা হচ্ছিল, অনেকেই বলছিলেন গুরু শিষ্যের প্রতিদ্বন্দ্বিতা। দিন শেষে কোনো প্রতিদ্বন্দ্বিতাই হয়নি, খালেদ মাহমুদ সুজনের এগেনস্টে 37 ভোটে হেরেছেন নাজমুল আবেদিন ফাহিম। এত ভোটের ব্যবধানে হারবেন সেটা প্রত্যাশিত না থাকলেও হারবেন এটা মোটামুটি প্রত্যাশিত ছিল, কেননা বাংলাদেশ ক্রিকেটের এ যাবৎকালের সবচেয়ে বড় সাফল্য আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়নশিপ খালেদ মাহমুদের হাত ধরে এসেছে। বাংলাদেশের ক্রিকেটে গেম ডেভেলপমেন্ট নিয়ে তার যে কাজ সেটার প্রশংসা বিভিন্ন সময়ে বোর্ড প্রেসিডেন্ট নিজে করেছেন, সে কারণে খালেদ মাহমুদ সুজনের এগেনস্টে অন্য কোনো প্রার্থী খুব সহজেই জিতে যাবে এটা চিন্তা করার কারণ ছিল না। সব মিলে নির্বাচনে যা যা এক্সপেক্টেড ছিল সবই মোটামুটি, বা যাদের জয় এক্সপেক্টেড ছিল তারাই জিতেছেন। এখন কথা হচ্ছে বোর্ড প্রেসিডেন্ট, তিনি একদিন পরে অর্থাৎ বৃহস্পতিবার একটা অফিসিয়াল প্রেস কনফারেন্স করবেন এবং তিনি এই বোর্ডের দায়িত্বটা বা প্রেসিডেন্ট হতে যাচ্ছেন, কেননা এই মুহূর্তে বাংলাদেশ ক্রিকেটে বা বাংলাদেশ ক্রিকেটকে লিড করার জন্য অর্গানাইজেশনাল দিক থেকে নাজমুল হাসান পাপনের চাইতে যোগ্য প্রতিনিধি আসলে সত্যিকার অর্থে আর কেউ আছে কি না সেটা খুঁজে বের করতে হবে। অনেকেই মনে করেন আসলে নেই এবং বাংলাদেশ ক্রিকেটকে লিড করার জন্য নাজমুল হাসান পাপনই যোগ্যতম, বোর্ড পরিচালকরাও সেটাই চান, বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে সংশ্লিষ্ট সবচেয়ে বড় অংশটাই সেটাই চায়। সো এটা এক্সপেক্ট করাই যায়, সব ঠিক থাকলে নাজমুল হাসান পাপনের হাত ধরেই বাংলাদেশ ক্রিকেট এগিয়ে যাওয়ার একটা নতুন সূচনা হলো এবং আগামী 4 বছরের জন্য তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দায়িত্বে থাকতে যাচ্ছেন। দেব চৌধুরী, অলরাউন্ডার। ঝিরঝিরে ডিশলাইন দেখে কি পেলেন? টিভিতে ঝকঝকে খেলা দেখুন আকাশে, আর আকাশ কিনে চলুন বিশ্বকাপে। এছাড়াও আছে স্মার্ট টিভি ও নিশ্চিত ক্যাশব্যাক।
আইসিসির প্লেয়ার অব দ্য মান্থ নমিনেশন পেয়েছেন বাংলাদেশের স্পিনার নাসুম আহমেদ। এই নিয়ে গেল পাঁচ মাসে আইসিসির মাসেরা ক্রিকেটারের তালিকায় নাসুম আহমেদ তৃতীয় টাইগার। তার আগে দুই বড় ভাই মুশফিক আর সাকিবের নাম উঠেছে, তারা পুরস্কারও জিতেছেন। এবার কি তবে নাসুমের পালা? রিপোর্ট করেছেন আফনান পিয়াল। মানুষের ভাগ্যের নিয়ন্ত্রণকারী নাকি মানুষ নিজেই? চেষ্টা আর পরিশ্রম দিয়ে ভাগ্যকে কীভাবে পাল্টাতে হয় তার জলজ্যান্ত উদাহরণ বোধ হয় নাসুম আহমেদ। সেপ্টেম্বরের আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন এই বাহাত স্পিনার। জিম্বাবুয়ে সিরিজে মাত্র এক ম্যাচ খেলেছিলেন, বল হাতে কোনো সুবিধেই করতে পারেননি। অস্ট্রেলিয়া সিরিজে খেলবেন কি না নিশ্চিতই ছিলেন না। সেই নাসুম অজিদের বিপক্ষে দলে সুযোগ পেয়েই হলেন ম্যাচ সেরা, পরে কিউইদের বিপক্ষে সিরিজ সেরা। সব কিছুই যেন স্বপ্নের বাস্তব রূপ। মূলত নিউজিল্যান্ড সিরিজের পারফরমেন্সে সেপ্টেম্বর মাসের সেরাদের তালিকায় ঢুকে পড়েছেন নাসুম। লাইন লেন্থের অ্যাকিউরেসির সঙ্গে ভ্যারিয়েশন কিউই ব্যাটসম্যানদের বিভ্রান্ত করতে যথেষ্ট। কখনও ফ্লাইটের সঙ্গে টার্ন, কখনও পেস বাড়িয়ে আর্ম বল, স্কিলের এমন ভ্যারিয়েশনে নিউজিল্যান্ড সিরিজে নাসুম আপ টু দ্য মার্ক। পরিসংখ্যানই বলে দেয় নিউজিল্যান্ডের বিপক্ষে নাসুম কতটা দুর্দান্ত ছিলেন। পাঁচ ম্যাচে আট উইকেট নিয়েছেন, টি টোয়েন্টি ক্রিকেটে পাঁচের কম ইকোনমি প্রমাণ করে নাসুম কতটা অসাধারণ। এই সেপ্টেম্বরের আগে হার্শেল গিবসকে বোধহয় একাকিত্বে পেয়ে বসেছিল, কেননা এতদিন ওয়ান ডে ক্রিকেটে ছয় বলে ছয় ছক্কা মারা একমাত্র ব্যাটসম্যান ছিলেন এই প্রোটিয়া। তবে আমেরিকার জাসকারান মালহোত্রা এখন বসেছেন গিবসের পাশে। পাপুয়া নিউগিনির বিপক্ষে অপরাজিত একশো তিয়াত্তর রানের ইনিংস খেলার পথে মেরেছেন ছয় বলে ছয় ছক্কা। মালহোত্রা পুরো সেপ্টেম্বর মাস জুড়েই ছিলেন দুর্দান্ত। একশোর উপরে স্ট্রাইক রেট, নব্বইয়ের কাছাকাছি গড়ে ছয় ম্যাচে করেছেন আড়াইশোর বেশি রান। সেপ্টেম্বর মাসের সেরা ক্রিকেটার নির্বাচনে নাসুমের বড় প্রতিদ্বন্দ্বী হতে যাচ্ছেন এই মালহোত্রাই। সেরা তিনের অন্যজন সন্দীপ লামিচানে। এই নেপালি সেপ্টেম্বর মাসে ছয় ম্যাচে নিয়েছেন আঠারো উইকেট, তাই সেপ্টেম্বর মাসের সেরা ক্রিকেটার হওয়ার দৌড়ে এই লেগ স্পিনারের থাকাটা অনুমিত। এমনকি হয়ে যেতে পারেন মাস সেরা ক্রিকেটার। মাস সেরা তিন পারফর্মারকে বেছে নেওয়ার পর জুরি বোর্ড আর দর্শকদের ভোটে নির্বাচিত করা হয় মাসের সেরা ক্রিকেটারকে। মাস সেরা ক্রিকেটার নির্বাচনে শুধুই আন্তর্জাতিক ক্রিকেট বিবেচিত হয়, অর্থাৎ কোনো ধরনের ঘরোয়া ক্রিকেট কিংবা ফ্রাঞ্চাইজি ক্রিকেটেই পুরস্কারের অংশ নয়। এর আগে বাংলাদেশিদের মধ্যে মুশফিকুর রহিম আর সাকিব আল হাসান এই পুরস্কার জিতেছিলেন। আফনান পিয়াল, অলরাউন্ডার। সাফ চ্যাম্পিয়নশিপের মহাগুরুত্বপূর্ণ ম্যাচে বৃহস্পতিবার মালদ্বীপের মুখোমুখি হবে বাংলাদেশ। প্রথম ম্যাচ ছাড়া মালদ্বীপের জন্য ম্যাচটা হয়ে গিয়েছে ডু অর ডাই। অন্যদিকে ম্যাচে জিতলে ফাইনালের পথে অনেকটা এগিয়ে যাবে বাংলাদেশ। ড্র করলেও টেবিলের দ্বিতীয় স্থানেই থাকবে জামাল ভুঁইয়ার দল। ম্যাচ শুরু বাংলাদেশ সময় রাত দশটায়। I don't know if he will play impact on the players. I don't think so, but it's always good to have fans in the stadium, and especially if they're cheering for you. So that is also always a good sign. But yeah, it's like Maldives, if they want to do this, they can do that, but it's not going to affect the players. We will perform. I'm 100% sure about that. আকাশ প্রেজেন্স 5 for 15 আজকের মতো এ পর্যন্তই। অলরাউন্ডারের সাথেই থাকুন, হয়ে উঠুন অলরাউন্ডার।